বাজানরে আল্লাহর পয়গম্বর মুসা এই লোকটারে বুকের মধ্যে নিয়েই কয় তাহলে বুঝে ফেলছি তোর দ্বারা আল্লাহ অনেক কিছু করব বুকের মধ্যে নিয়ে একটা আওয়াজ দিয়ে বলে অমালি তুমি যদি এই বিকলঙ্গ লোকটারে সুস্থ করে দিতে পারো তুমি তো সবই পারো আল্লাহ তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও আমার এই জামানার মধ্যে কে কে আমার সাথে জান্নাতে যাবে তারে আমার একটু দেখায় দাও জোরে 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 আমার লগে কে কে জান্নাতে যাবে আমার লিস্টি দাও আল্লাহ প্রথম সেটা কয় একজনের ডাল একজন কষাই গোশ বিক্রি করে সে তোর সাথে জান্নাতে যাবে আরো জোরে পড় কি করে কষাইকে কিন্তু দয়াময় কম আর গরু জবাই দিতে দিতে মানুষ জবাই দিতে কিন্তু ভয় পায় না কথা কন না কেন এই জন্য কিন্তু কষাইগুলোকে বেশি দুষ্টামি করতে যাবেন না এটা আমার কথা না হাদিসই আছে মক্কা মদিনায় যারা গরু দেখবেন হালাকায় হালাবায় যারা গরু কোরবানি দেয় দেখছেন খাড়াইয়া উত্তরে দাম করে ফেলাই দেয় যে নিগড়ুগুলা ওকে দয়াময় আই নাই তো আল্লাহ কয় কষাই তোর লাগে জান্নাতে যাবে মুসা আলাইহিস সালাম কয় তোলে তোরে না দেখে আমার সারন যাবো না আম আল্লাহকে জান্নাতে যাবে আমার ভাইয়ের কথা হারুনের কথাও কইলে না আমার বিবির কথাও কইলে না কইলে কষাইয়ের কথা আমার দেখতে হবে বাজান দে অত দূরত্ব চলে গেলেন কষাইয়ের বাসার সামনে যায় দেখে কষাই ঠিকই সুন্নাত তরিকায় গরু জবাই দিলেন গোস্ত গুলাকে সাইজ করে করে ঝুলাই রেখে দিয়েছে সকাল 7:30-8টার মধ্যে গোস্ত বিক্রি হয়ে গেল 8টা-9টার ভিতরে গোস্ত বিক্রি কিন্তু গরুর কোন কোন জায়গায় গোস্ত স্বাদ এই কষাই জানে ওই স্বাদের গোস্ত গুলো এক জায়গায় কেটে কেটে আলাদা করে আলাদা করিয়া ছোট্ট একটা ব্যাগের মধ্যে 2 কেজি-2.5 কেজির মতো গোস্ত বাজানরে আস্তে আস্তে করে ব্যাগের মধ্যে ভরে বাসায় যায় মুসা পয়গম্বর ছদ্মবেশে তার পিছনে পিছনে যায় আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি তোমার তদন্ত না নিয়ে ছাড়বো না কোথায় যাও রবের হুকুম তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হইবা বাজানরে মুসা আলাইহিস সালাম দূরে দাঁড়ায় আছে এটা তো আমাকে বাংলাদেশ না আপনার পিছনে পিছনে কেউ গেলে জিজ্ঞেস করবে বেড়া তুই কি গোয়েন্দা না তুই কোনো চোর না ডাকাত ওই জমানায় কেউ রে কেউ জিজ্ঞেস করতো না তদন্ত করতো না আল্লাহর পয়গম্বর মুসা ছদ্মবেশে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে লোকটাকে আবার আর এক হাদিসে আছে মুসা অন্তরের চোখ দিয়ে দেখতেছে লোকটা কই যায় কারণ নবীদের শুধু একটা চোখ না নবীদের চোখ হলো ছয়টা কয়টা নবীরা উপরে যেমনে দেখে সামনে ওইভাবে দেখে পিছনে ওইভাবে দেখে ডাইনে ওইভাবে দেখে বামে ওইভাবে দেখে মুসা আলাইহিস সালাম ওইখানে দাঁড়াইয়াই সব দেখতাছে করে কি এই লোকটা গোস্ত গুলারে নিয়ে প্রথম রান্না করে ঢুকলো সুন্দর করে দুইয়া মাই মশলা দিয়া জাল বিহীন ভাবে বাবা গোস্ত গুডারে ফেটিয়া চুলার পরে পাক করতে দিয়া পাতলা রুটি বানানোর ব্যবস্থা করতেছে রুটিগুলা সেইকা গোস্তর আগুন জ্বলতাছে টকবক করে পানিগুলা উঠতাছে মুসা আলাইহিস সালাম তার অন্তরের চোখ দিয়ে দেখে আর এক চোখে আর এক রাবাই তারছে তার আসল চোখ দিয়ে দেখে ওই লোকটা ঘরের মধ্যে ঢুকতে ঘরের মধ্যে ঢুকিয়ে মাতাল একটা মহিলা 100-এর উপরে বয়স এই 8 ফুটটা উপরে চলে গেছে মাতালের মতো হয়ে গেছে মাতালের মতো সিস্টেম নাই ওই মহিলাটারে কোলে করে নিয়া গোসলখানায় গোসল দিছে নিজের হাতে তৈল দিয়া একটা মেক্সি পরাইয়া একটা ছায়া পরাইয়া মাথার উপর একটা রুমাল দিয়া রৌদ্রের উপরে বসাইছে তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারা ওই সময়টা ছিল শীতের মৌসুম রৌদ্রে বসাইয়া কম্বল দিয়া মায়েরে ঢাকিয়া বাজান দে খাবার গুলা নিয়ে আসছে খাবার গুলা নিয়া প্রথম শক্ত রুটিগুলো নিজে চাবাইছে নিজে চাবাইয়া ছোট্ট বালির মতো করিয়া প্যারাসিটামলের মতো ব্যারবেট বানাইয়া মায়ের গালের মধ্যে দেয় আর মা কান্দে মায়ের চোখের পানিগুলো রুমাল দিয়ে মুছে আল্লাহর পয়গম্বর মুছে দূরের থেকে দেখে আর কয় আমি পাইয়া গেছি আমার সাথে জান্নাতের রস
সুন্দর করে ডিমা বানায় খাওয়ায় মার গাল বেয়ে চোখের পানি পড়ে লোকটা জিজ্ঞেস করে আম্মা তুমি এইভাবে কেন কান্দো কয় আমি আর কতদিন কাঁদবো রে বাবা কেন আমার চোখে এখনো খবর আসে না যে মুসা নবীর লগে তুই জান্নাতে যাবি কেন আমার কানে খবরটা আসে না আসলি তো আমি মার দুনিয়ায় থাকতে চাই না গো আমি যদি এই কথাটা কোনোদিন মুসা নবীর কাছ থেকে শুনতে পারতাম যে তুই মুসা নবীর সাথে জান্নাতে দেখা করবি আমি মার দুনিয়ায় বাইজা থাকতে চাইতাম না তোর যে কি কষ্ট হয় আমি জানি তোর বউ আমার খেদমত করতে চায় না তুই পায়খানা পোষাব নিজে আমার ধুইয়া দে এক তো বাবা রাত তিনটার সময় উঠিয়া গরু জরবাই দিতে যাস গোস্ত বিক্রি করে আমার পাক করে খাওয়াই আবার আমার পায়খানা প্রস্রাবের খেতা গুলা দোষ বাজার রে আমি যদি এই দুনিয়ায় থাকতে চাই না কারণ আমার বাবার কষ্ট আমার সহ্য হয় না কারণ আমি দেখি আমার পোলার বউ আমার খেদমত করেন আমার পোলায় করে যদি আমার কানে একবার শুনতাম মুসা নবীর সাথে তোর জান্নাত হবে আমি আর দুনিয়ায় থাকতাম না মা বোনের কাছে হাত তুলতাম বাজার মুসা নবী দৌড়ে আসছে মা গো মা ও মা আমার মাসি আজকে দুনিয়ায় নাই সেই মা আমারে পালছে আমার যে জন্মদারিণী মা সেও দুনিয়ায় নাই আমি জামানার পয়গম্বর মুসা আমার মালিক বলে দিছে আজকে তোমার পোলা আমার সাথে জান্নাতের দোস্ত জান্নাতের সাথে এবং আর একটা খবর আমার মালিক বলে দিছে তুমি বলে দুই একদিনের মধ্যে বিদায় লয়ে যাইবা বাবা এই আমার যুবক দাদা ভাইরা কেন আজকে এই কথাটা বলছি তোমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে একটা যুবক তার বিবির কথায় মায়ের থাপ্পড় দিয়ে ঘরের থেকে বাইর করে দিছে হয়তো তোমার মা থাকবে নয় আমি থাকবো এই ওয়াজটা বাবা আমি গতকালকে এই ঘটনা শুনে আসছি আমার গ্রামের বাড়ির থেকে তোমাদের হেদায়েতের জন্য বললাম আহারে পুতের বউতে পোলারে বলছে তোমার মা থাকবে নয় আমি থাকবো আল্লাহর এই বান্দি অনেক রোজা নামাজি ওয়ালি গো বান্দি আমার জানা মতে পোলায় যখন তারে গার ধরে বাইর করে দিছে আমাকে গ্রামের কারো কাছে সে নালিশ দেয় নাই রে আমার কাছে একজন আইসে বলল যে হাদি ভাই তোমার ওয়াজটা আমাদের টিভিতে সব সময় চলে তুমি যে কোনো বয়ানে বলিয়া দিও হয়তো ওই বেইমানের চোখে পড়বে বেইমানের চোখে পড়লে হয়তো মার প্রতি ভালোবাসাটা বাড়বে আমি জিজ্ঞেস করলাম বোর কথায় মায়ের আলাদা করে বাইর করে দিল খরচা পাতিও কে একটা টাকাও দেয় না বলে সাত মাস হয়ে গেল 1 কেজি চাউলও মায়েরে দেয় অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে একটা টাকা ওষুধ খাইতে দেয় না রে মা আমার এই ওয়াজটা যদি ওই বদবখতের কানে পৌঁছায় গো আল্লাহ আরে তুমি হেদায়েত দিও আর মুসা নবীর এই জান্নাতের বন্ধুর মতো তারে তুমি জান্নাতি বানায় দিও Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন
আল্লাহর শুকর গুজার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো করে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে মায়ের করে দয়া করে ভালোবেসে আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলি সুখে রাখার মালিক কে আল্লাহ দুঃখে রাখার মালিক রিজিকের মালিক মারহাবা এ কথাটা কি বিশ্বাস হয় সবাই বিশ্বাস করেন কই আমলের সময় তো করেন না আবার জিজ্ঞেস করি রেজাকের মালিক কে কালকে একজন বুড়া বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ আমার বাবার চেয়ে বেশি বয়স হবে মা বিল একসাথে খেতে বসেছে 80 উপরে বয়স হবে আল্লাহ এক চামচ ভাত নিছে একটুখানি তরকারি নিছে তো মাহফিল কমিটি তাকে অনেক তোষামত করতেছে আর এক চামচ ভাত দেয় আর এক চামচ দেয় আপনার সভাপতি সাহেব আপনার ছেলে একজন এত বড় অফিসার ওনার ছেলে দুইটা ছেলে দুটোটা ছেলে বড় অফিসার একজন সচিবালয় মেন দায়িত্ব পালন করে আর একজন ডিআইজি হ্যাঁ বাবা একসাথে খাইতে পারছে সভাপতি মাহফিলে তো অনেক অনুরোধ করতেছে চাচা আর এক চামচ ভাত দেই হুজুরের সাথে বইছেন সে পট করে বলতেছে এই বেড়ে এখন কে সেই দিন আছে আমি বললাম কোন দিনের কথা কোন আপনি সভাপতি সাহেব বলে আগে দাঁত দিয়ে নারকেল সুলতাম আলহামদুলিল্লাহ কইলেন না দাঁত দিয়ে নারকেল ছিলতাম এক বিঘাতের উপরে কই মাছ দাঁপের নিচির থেকে মাইরা ডুব দিয়ে মাইরা শীতের মধ্যে বাইজা তারপরে খাইতাম এরকম আটটা দশটা মাছ খাইতাম আধা কেজির উপরে গরুর গোশ খাইতাম আর এখন ডাক্তার বলে দিছে এক পিছু খাওয়া যাবে না কথাটা কেন বললাম এখন বুঝাই দেব তখন আমি বললাম বাবাজি আপনি তো হাই স্কুলের হেডমাস্টার ছিলেন রেজেক কিন্তু আমার আল্লাহ মাইপে দুনিয়ায় পাঠাইছে কথা বলেন না কেন এইটা আপনি আগে খান আর পরে খান এখানে দেখবেন অনেক বাবাজিরা আছে অনেক মুরব্বীরা আছে এখনো পর্যন্ত আগের মতো খাইতে না পারলো মোটামুটি এখনো কম খায় না কথা কন না কেন কেন আগের জামানায় গরিব আছিল তখনও লিমিটেড খাইছে এখন আলহামদুলিল্লাহ ওই আন্তাজেই মোটামুটি খাইতেছে হালাকে যারা বড় বড় ঢিস মারছে এক কেজি গরুর গোশ খাইছে আল্লাহ কয় তোর বাজেট তা আগেই শেষ করছে কথা কন না কেন তো এই কথাটা বলার সাথে সভাপতি সাহেব দেখলাম ধার ধার করে চোখের পানি ছেড়ে দিচ্ছে হুজুর ঠিকই বলছেন আপনারা যে কথাগুলো বলতেন রেজেক আমার আল্লাহ মাইপা দিছে হায়াত যেমন মাইপা দিছে রেজেকও মাইপা দিছে কথা বলেন না কেন এখনো দেখবেন এমনও এখানে বড় লোক আছে বাড়ির মালিক গাড়ির মালিক এক পেশির উপরে গরু গোশ খায় না হালাকে তার বয়সের একজন রিক্সা চালক এখনো দেড় কেজি গরু গোশ খায় বুঝলাম তাহলে রেজেক আমার মালিক মাইপা দিছে আপনার মতো 60-65 বছরের মুরব্বী একটার উপরে দুইটার উপরে রুটি খাইতে পারেন না আর একজন অটো রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার একই বয়সের সে আটটা রুটি মারে এর ভিতর পানিও খায় না পানি খেলে যদি কম খাওয়ায় কথা কন না কেন তাহলে কেমনে বুঝলে আমার মালিক যে বলছেন আমি রেজেক মাইপা দিছি বান্দা সুস্থ আমি রাখি অসুস্থ মুসা আলাইহিস সালাতু সাল্লামের জামানায় কোরআন শরীফে আসছে মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষের হাত পাও নাই লুলা বিকলাঙ্গ মানুষ তো যখন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম কথা বলতে যায় তো ওই লোকটা খোরাইতে খোরাইতে মুসা আলাইহিস সালামের রাস্তা দাঁড়াইছে ব্যারিকেড দিছে সূরা তোহার মধ্যে আসছে আজকে দেখলাম তাফসিরে আমার দেখে তাফসিরটা দেখে কান্না চলে আসছে
আল্লাহ এরকম ঘটনা আল্লাহ দুনিয়ায় ঘটাইয়া আমাদের জন্য মডেল রেখে দিয়েছে, নবীদের দ্বারাই মডেল রেখে দিয়েছে। তো আমাদের জামানায় তো অনেক অসুস্থ মানুষ আছে, আছে না নাই? আপনি এখনো কত সুন্দর, পাও ভালো আছে, হাত ভালো আছে, চোখ ভালো আছে, কত সুন্দরভাবে, কত দিমাগের সাথে, গাম্ভীর্যতার সাথে চলাফেরা করেন। হালাকে যে লোকটার গিরা দিয়ে ঠিক মতো হাঁটতে পারে না, রুকু সিজদা করতে পারে না, যে লোকটা বসে নামাজ পড়ে, চেয়ারে নামাজ পড়ে, যে লোকটা বালিশে সিজদা দেয়, ঠিক মতো রুকু সিজদাও করতে পারে না, এই লোকটার মুখের মতো কষ্ট, ঠিক না? আল্লাহর পয়গম্বর মুসার সামনে দাঁড়ায় গেছে, হাত দুটা জোর করে, মুসা আপনি কি মাওলার সাথে কথা বলতে যাইতেছেন? কয় হ্যাঁ। মুসা আমার দুটি হাতও নাই, জন্ম থেকে আমার হাত দুটা একবারে ছোড়ো আটাঙ্গুলা, এই হাত দিয়ে জীবনে এক লোকমা খাবারও খাইতে পারলাম না, আমার দুটা পাও নাই রে মুসা, জীবনে হাইটার তোমার দপ্তরও যাইতে পারলাম না, কিন্তু আমার বাবার মুখে শুনিয়া বনি ইসরায়েলের মানুষ আমি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, মাবুদের কাছে কি একবার একটু জিজ্ঞেস করবেন এই বিকলঙ্গ মানুষটারে কি জন্য আল্লাহ বানাইছে? না পারলাম দুনিয়ার কোনো উপকার করতে, না পারলাম আখেরাতের কোনো ভালো কাম করতে, এই অসল মানুষটারে বানাইছে কাল্লায়, পারলাম না জীবনে হাত দিয়ে কোনো কাম করতে, পারলাম না পাও দিয়ে হাইটে ভালো কোনো কাজ করতে, হাঁটতেও পারলাম না, হাত দিয়ে ধরতেও পারলাম না, এক লোকমা খাবার কেমনে হাত দিয়ে খায় খাইতে পারলাম না, আমার হাত হলো আটাঙ্গু, পাওটা আমার ছোট, খারানের বল নাই, আমার পাও একবারে খড়ির মতো শিকর, আমার কি জন্য আল্লাহ বানাইছে আর একটু জিগাই হতো। সুবহানাল্লাহ কইলেন না? এমন মানুষ এখনো আছে না নাই? কি খালি মুসার জামানা ছিল, আমার জামানায় নাই? অনেক আছে মিয়া, যদি এগুলো দেখতে চান মাজারে মাজারে ঘুরবেন, দেখবেন এগুলো মাজারই বেশি থাকে, কথা কন না কেন? আর যদি আরো দেখতে চান সবে বরাতে সবে কদরে যে কোনো কবর স্থানে দেখবেন বিভিন্ন কোয়ালিটির আল্লাহর বান্দারা পড়ে রয়েছে, আহারে তখন আল্লাহর প্রশংসা মুখ দিয়ে এমনি বেরিয়ে যায়। জামি ইলিয়াস রহমান জাহেদি, কত সুন্দর আমার মালিক আমার বানাইছে, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, কত ভালো মানুষের সাথে খাবার খাই, এই লোকটার হাত দুটা নাই, তার চামচ দিয়ে খাওয়াই দিতে হয়। মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে কমুনে যা, তুই যখন জিজ্ঞেস করে জিগে মন তোর কি লিগে বানাইছে, বাজান রে মুসা আলাইহিস সালামের সাথে এক সপ্তাহ পরে দেখা, মুসা কইছিল আমার লেগে, আমার আল্লাহ কি লিগে বানাইছে। বাইরে ওই জামানার মানুষগুলো রাস্তায় দাঁড়ায় থাকতো, যে সবাই জানে যে সাথে সাথে রেজাল্ট পাওয়া যাবে, মনে আমার কথা বোঝেন নাই, একটা হলো পরীক্ষা দিয়ে তিন মাস পরে রেজাল্ট বাইর করা, আর একটা হলো এক মাস পরে রেজাল্ট বাইর হওয়া, আর একটা হলো সাথে সাথে বাইরে হওয়া, কি মনে করলেন আপনি? ওই জামানে মুসা আল্লাহর লগে যাইতেছে কথা কইতে, রেজাল্ট এখনই পাবো, এক ঘন্টা পরে পাবে, এই আশায় মানুষ লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমার নবীর কাছে যদি কেউ প্রশ্ন করত, নবীর কাছে ওহি আসার আগ পর্যন্ত নবী বলতে পারতেন না, আর মুসা নবী যে সময় বলতো তার এক ঘন্টা পরে বলতে পারতো। এক এক নবীর এক একটা মুজিজা আল্লাহ দান করছে। তো যখন জিজ্ঞেস করছে ওই লোকটা, মুসার লোকে দেখা হয় নাই, জিজ্ঞেস করতে পারে নাই, আজকে এক সপ্তাহ পর দেখা হয়েছে, মুসা জিগাইছিলাম আমি অদমের কথা, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহরে জিগাইছিলাম তোর কথা, এক ফাঁকে আমি জিগাই নাই আল্লাহই কইছে, সুবহানাল্লাহ কইলেন না? তার আগে আর একটা হাসের গল্প কই আপনাদের, এটাও কোরআন শরীফের কথা, এই মাঝে মাঝে আল্লাহ কোরআন অনেক গল্প কইছে নবীদের কাছে, আমার নবীর কাছে, যাতে উম্মাদ গুলা ঠিক থাকে, কারণ এই উম্মাদ অনেক ভালোবাসে, তো অনেক ভালোবাসে আমার আল্লাহ, এই জন্য বিভিন্ন নবীর গল্প, বিভিন্ন নবীর ঘটনা, বাংলায় বলে গল্প, কোরআনে বলে কিসসা, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস,
কোরআন শরীফের আয়াত নবী আপনার কাছে একটা কিচ্ছা বলি ওই যে দাদিরা মায়েরা ছোট্টকালে কিচ্ছা বলতো না এই যে গ্রামে 20-30 জন বইয়া এক দেশে ছিল এক রাজা হেরা ছিল 60টা মাইয়া সব মাইয়া হেরে জান দিত একটা মাইয়ারে জিগাইছে মা তুই কেমনে বলে বসস কয় পায়খানার মতো এরম গল্প শুনতেন না আজগুবি কথা না নিগমুখে আরে আমরাও শুনছি রে ভাই তো বাচ্চা কাছে চাইতা তোরে আমি বেশি ভালোবাসি তুই আমার পায়খানার মতো বাসো এই কেমনে ভালো বাসো পায় পায়খানার মতো দাঁড়া তুই আমার পায়খানার মতো ভালোবাসোস তোরে এমন কাম কর মু এমন এক লুলার লগে বিয়া দিমু আজীবন কান বিয়ার আমি বাপের কথা মনে করবি ঠিক আছে আব্বা আপনি সেটা ভালো মনে করেন আপনার আপনার তো আমি পায়খানার মতোই ভালোবাসি আপনি আমার লুলার কাছে দেন আর খোরার কাছে দেন ভালোবাসি তো দিবেন ঠিক আছে দিয়ে ঠিক আছে এইবার ব্যবসায় যাইতেছি ব্যবসার থেকে আইয়াই তোর লুলারে ধরাই দিব তখন বুঝবি সদাগার গেছে রাজায় গেছে তদন তদনীন কালে রাজা বাচ্চারা তো ভাই পায়ে হাইটা ব্যবসা করতো আমার নবীও তো রাজা ছিলেন আমার নবীও তো ব্যবসা করছে নাকি দুনিয়া সব নবীরাই তো বাচ্চা ছিল সব নবীরাই ব্যবসা করছে তো যা গেছে সৈন্য সমুদ্র নিয়ে ব্যবসায় গেছে যেই একমালাই নৌকা যেই পানসি নৌকা যা বলেন আপনারা ময়ূর পাখা নাও তাই না আগে গল্প পড়তাম ক্লাস বইতে ময়ূর পঙ্খী নৌকে গেছে 3 মাসের সফরে ইরান থেকে যাইতেছে ইরাকে নৌকায় টাইমে বাচ্চা চিন্তা করে আমার একটু কুলে নামা কয় কে কয় আমার লেফটিনে ধরছি বাচ্চা এই যে এত সৈন্য সমন্ত্র আপনার গাড়ি বড় এই নৌকা বড় এগো সামনে কেমনে আপনি কাপড়টা উঁচা করে বইবেন দেখতে খারাপ দেখা যায় না কার ঠিক আছে তো একটু সামনে যা আটু সামনে যা আটু সামনে যা যাইতে যাইতে বাচ্চার কাম হয়ে যেতেছে মনে রাখবেন দুনিয়ায় দুইটা জিনিস কখনো কোনো মানুষের ভয় পায় না এমনকি র‍্যাব কোন কোনো কেউ রে ভয় পায় না হলো পায়খানার বর্ষা কথা কর না কেন যাইতেছে যাইতেছে বাচ্চারও কাম হইতেছে বাচ্চারও আই ব্যাগ দিতেছে লাস্টে নাইমা বাচ্চা ক্লিয়ার করে আয়া কয় তুই আমার দেরি করলি কে কয় বাচ্চা আমি আজকে এমনি এমনি নৌকাটা বিরাই নাই কয় কে আপনার যেই মায়েরা আপনার পায়খানার মতো ভালোবাসে ও আমারে আসার সময় পাও ধরে কয়ে দিছে আমার আব্বার তো পায়খানা বসাবে ব্যাগ দিবে আপনি একটু কায়দা করে বুঝাই দিবেন এটার কদর কি তাহলে আমার মাইয়ের লগে তোর কোনটা কইছে আসলে বাবা আমি বুঝতে পারছি আমার মেয়ের একজন এক একজনের মতো ভালোবাসে আমি আজকে বুঝতে পারলাম পায়খানা যে মানুষের কত প্রিয় জিনিস তাড়াতাড়ি খালাস করা আজকে বুঝলাম তাহলে প্রকৃত ভালোবাসা আমার এই মেয়েটাই যদিও তার বাসন ভঙ্গি বলার আলাদা হয়েছে কিন্তু তার কথাটা বুঝে লেছে আমি যা আমি অরেই বেশি ভালোবাসি এমন গল্প আগে শুনতাম তাই না যদি ওটা বানানো গল্প বাস্তবের সাথে মিল হয় তো ঠিক ওই জামানায় আমার আল্লাহ কোরআন শরীফে অনেক ঘটনা বলতেন কিসা বলতেন নবীদের কাছে যেন আমাদের হেদায়েত রায় তো মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে নীল নদের ভিতরে দেখবেন ফাজাইল আমল কিতাবের মধ্যে ঘটনাটা আছে নীল নদের ভিতরে বাবা প্রায় 3-4 বছর পানি নাই আর পানি ছাড়া তো হাঁস বাঁচে না হাঁসের পানি লাগবেই লাগবে কারণ হাঁসের শরীরে অনেক গরম ওকে পানি ছাড়া ওরা বাঁচা মুশকিল হাসে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে মুসা ভাই আল্লাহর একটু জিগাইন তো পানি কি লেগে দেয় না আর দিব কবে জিগাইন তো মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ওই যে হাসে একটা মাখলুক বোবা দন ওকে ভাষা তো বুঝি তুমিও বুঝো আমিও বুঝি ও জিগাইছে নীল নদে পানি দেও না কে পানি কবে দিবা আল্লাহকে আরো 7 বছর পরে দিব আমি রাগ করছি মুসা আলাইহিস সালামের যখন হাসের কাছে এসে বলছে আরো 7 বছর পরে পানি দিব হাসে বলে ফেলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি খুশি হইয়া 7 বছর পরে দেয় আমি যদি 7 বছর পর্যন্ত বাইসা থাকি আল্লাহ শুকর এই আলহামদুলিল্লাহ খালি পাক পাক কইছে পাক পাক আপনি যদি শোনেন পাক ও পাক পাক কয় না ও মৌলার জেকের করে এই সকাল বিকাল দেখবেন ফজরের রক্তে দরজাটা খোলার আগে আপনার খোয়ারের দরজা খোলার আগে পাক 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 এই পাক পাক না আল্লাহ 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 জিকির করে ও জিকির কইরা আপনারে ঘুম থেকে উঠায় আপনি তো উঠেন না
আপনি মানুষ তো মানুষ আপনি তো আল্লাহর চিনেন নাই ও আল্লাহর চিনছে আলহামদুলিল্লাহ বললেন না এইজন্য কবিতার ভাষায় এই বোবাধনকে সামনে নিয়ে একটা কবিতা বলেছে কোরআন শরীফের কথা ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না আমরা পাখি জায়গা করি জেকেরো আল্লাহ গাছের ডালে ডাকি আমরা করি মাওলার জেকে তোমরা মানুষ ঘুমায়া থাকো আরামের বিছানা রূপ ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না ইয়ার আল্লাহর একটা ডাক দাও আরে ভাই সারা সপ্তাহ ডাক দিতে পারো না মসজিদে দেও ডাক এখানে একবার ডাক দিলে 500 বার ডাকে সব আমরা পাখি জেগে করি জেগে আমরা জায়গা আমরা যাচ্ছি উঠছি তোমরা ওড়ো এই যে পশু পাখি তারপরে যে ঘোড়া বেড়া বকরি দেখবেন ফজরের টামে কেন ডাকে এটা কি একবার মাথায় ধরে না আল্লাহ কোরআনে বলেন আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা হে বান্দা তুই ঘুমায় থাকোস ঠিকই সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সকাল বিকাল সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই আমি মাওলারে ডাকে আমি কই নাই ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে আমার যত মাখলুক আছে ফজরের টাইমে আর বেলা ডোবার সময় আর তাহাজ্জুদের সময় আমার ডাকে দেখবেন কিছু পশু পাখি ডাকে ফজরের আজানের সময় কিছু পশু পাখি ডাকে তাহাজ্জুদের সময় কিছু পশু পাখি ডাকে মাগরিবের সময় এই কথা আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহর জিকির 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য মাখলুক বাদ দেয় তুই মানুষ তুই মানুষ আল্লাহ বলেন আল্লাহ নিজে কোরআনে বলেন ইন্নাল ইনসানা লারব্বিহি ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত তুই মানুষ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত তোরা মানুষে কেমনে আমি মাবুদের সাথে নেমো কামানাই করে আর তুই জানোস দুনিয়ার যত মাখলুক বানাইছে আসমান জমিনের মাঝে আমি আল্লাহ 24 ঘন্টা আমার জিকির করে এক একটা পাখির জিকির এক এক সময় আমি ডাকাই ফজরের টাইমে তোর ফোয়ারের মধ্যে হাসকায় ডাকে ছাদের উপরে কবুতর পালো ফজরের টাইমে কবুতরটা ডাকে ফজর মাগরিবের টাইমে কবুতরটা খোয়ারে বইয়া তোর ডাক দেয় মাগরিবের টাইম হইছে এখন নামাজ পড়তে যান তুই তো বোঝস না হালাকে তোর ডিউটির জন্য তোর কবুতরে ডাকে তোর হাসে ডাকে তোর বুকরে ডাকে তোর হাসে ডাকে মুরগিতে ডাকে মোরগে ডাকে এই বান্দা তোর বাড়ির পিছনে গাছ আছে ছোট্ট ছোট্ট দোয়েল পাখি আছে কু কু কয়ে ডাকে ওরা কু কু কয় না আমার আল্লাহু আল্লাহু কয়ে ডাকে জোরে 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 কবিতার ভাষায় কি সুন্দর কোরআনের তর্জমা বলেন ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না আমরা পাখি জায়গা করি যখন 7 বছর পরে মৌলায় পানি দেবে কোনো দুঃখ নাই আল্লাহ যদি না দিয়ে খুশি থাকে এই কথাটা পিঠটাও ঘুরায় নাই উত্তরটা দিয়ে কেবল পিঠটাও ঘুরে নাই মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ আপনাদের জানা আছে হাসের লগে কেবল কইলাম আল্লাহ তুমি আমার অসম্মান করলা কেন তাই তুমি আমার অসম্মান করলা কেন এ কিছে তোরে তুমি আমার লগে কইলে 7 বছর মধ্যে পানি দিবে না ওর আমি কেবল খবরটা দিয়ে আর 30টা সেকেন্ডে গেল না পানি ফিলকি দিয়ে উঠতেছে কে
আর হাসে পানির মধ্যে হন্নাম তাছে আমি হাফেজ হাসের কাছে অপমান হইলাম না আল্লাহ বলে মুসা সেতিস না তুই সে আসলে আমার এত কে ভালোবাসবে মুসা তুই কি জানোস পিছনে যাওয়ার সিস্টেম নেই আমি জানি আমি যদি আল্লাহ কথা বাদ দিয়ে দেয় আমার জনগণ পিড়ে পিড়ে মেরে দেবে মরার পরে যাওয়াই উঠবে আল্লাহর কথা আগামীকালকে আমি একটা মিশন আল্লাহরে কোষ হে আমার মরার পর জাহান্নাম দেখো আমার কোনো কষ্ট নাই যা খুশি হে আমার সিরুক ফারুক অপারেশন করুক লুলা বানাক কিডনি দুটো বাদ করে দিক আজীবন জাহান্নামে নিক আমার কোনো কষ্ট নাই শুধু আল্লাহরে খালি তুই ক সে যেন আমার কালকে একদিনের লাইগা পশ্চিম দিক দিয়ে সূর্যটা উড়াইতে দেয় যেন আমি তোর কাছে অপমান না হই আর জনগণের কাছে অপমান না হই যদি আমি তোমারে আল্লাহরে কই আল্লাহ শয়তান পাওয়ার লইছে কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের লোমে লোমে কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া পশমের গোড়া দিয়া শয়তান পাওয়ার লইছে আল্লাহর কাছে ঠিক ও দুইটা জিনিস পাওয়ার লইছে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত আমারে দিবা দ্বিতীয় নম্বরে মানুষের নোমে নোমের ভিতর দিয়ে ঢুকতে দিবা সেটা নবী হোক ওলি হোক সিদ্দিক হোক যেই হোক আমার ঢুকতে দিবা আল্লাহ কয় দিলাম কিন্তু আমার মোমেনের কাছেও যাইতে পারবি না জোরে কন জোরে কন জোরে কন
এটাও আমি তোরে কইলাম যা তখন ফেরাউন কয় আল্লাহ যদি শয়তান রে দিয়ে থায়ে দুইটা পাওয়ার তা আল্লাহ রে ক আমার আর কিছু লাগবো না যা দিছে দিছে শুধু কালকে সূর্যটা মানে পশ্চিম দিকে উড়াই দিও সাল্লাল্লাহু আলাইহি বলে আরে নাদান রে যদি এইটা তোরে আল্লাহ করায় আমার আল্লাহর ঐতিহ্য থাকবে না আল্লাহু আকবার জোরে বলতে হবে এই যে 1700 বছর তুই বাঁচতাছ এই যে প্রায় 1600 বছর হয়ে গেছে তুই বাইসা রইছ এখনো পর্যন্ত একটা দিনের জন্য তোর সর্দিও দিল না কাশও দিল না তোর ক্ষমতাও কোনদিন আল্লাহ কাইরা দিল না কত বাচ্চার ক্ষমতা কাইরা নিয়ে লাত্তি দিয়ে ফেলাই দিছে তোর ক্ষমতাও নাই এটা কি আল্লাহ শুকর আদায় করতে পারস না এখন তো লো বইছে সূর্য ডাবি না তো লো বইছে সূর্যটা উঠাই দিলেই তোর খোদাই কিনে বাবা ঠিক আছে পশ্চিম দিকে সূর্যটা উডাম হে আল্লাহর কাছে কইতে পারবো না আল্লাহর ঐতিহ্য বলে নষ্ট হয়ে যাবো এখন আমার দামারি কইতে হইব তাছাড়া উপায় নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি ভাইবেন নাম বানাই কইতেছি এই শয়তানটা করছে কি জানেন ও ঠ্যাং উপরের দিক দিয়া মাথা নিচের দিক দিয়া পাহাড়ের গুহায় যাইয়া আল্লাহরে ডাকতাছে আল্লাহ আমি জানি তুমি আছো আমি জানি তুমি আছো কিন্তু আমার এটাও জানা আছে তুমি মানুষের অপমান করো না আমার লক্ষ জনতার সামনে অপমান করো না আমার অপমান করে তোমার কোনো লাভ নাই আমি তোমার বান্দা তুমি আমার গোলাম তুমি আমার গোলাম তুমি আমার একটা কাজ করো কি সূর্যটা আমার পশ্চিম দিকে উঠাইতে দাও আর কি আরেকটা কাজ আমার উম্মত আমার বান্দারা অর্থাৎ হেতু খোদা হতে বান্দা হয় না আমার বান্দারা দুইটা জিনিস আমার কাছে চাইছে মুসা চাইছে সূর্য ডানের আর আমার বান্দারা চাইছে নীল নদের পানি নীল নদের পানি দাও না তুমি রাগ করে আমি জানি মাঝে মাঝে তুমি নীল নদের পানি হুগাই থো কির লেগে থো আমি জানি না যে জায়গাটা মিষ্টি পানি সেই জায়গাটায় হুগাই থুয়ে দাও এ জানো না যে আমার খোদাইগিরি নষ্ট হয়ে যায় আমার খোদাইগিরি নষ্ট করে তোমার লাভ কি তুমি তো আমার যা দেবা দেবা আমি তো জানি আমি তো জানি যে আমার যা দেবা আমি তো জানা শেষ তো এইভাবে ডাকতাছে আল্লাহ আমার সূর্যটা পশ্চিম দিক দিয়া আর নীল নদে সকালবেলা আমার কথা পানি দিবা আল্লাহ কয় সূর্যের ব্যাপারে এখানে আল্লাহ পাঠাইছে ইব্রাহিম সুবহান আল্লাহ কইলেন না ডাইরেক্ট কোরআন শরীফে আছে তো যখন আসছে জিব্রাইল মানুষের ব্যাস দিয়ে কি ঠাউর মাথা নিচে আর পা উপরে কে কয় হ্যাঁ রে মুখটা দেখাই তোমার লজ্জা লাগতেছে কে আমি যা কাম কুকাম করছি মুখটা কেমনে তার তাকায় আমি জানি আদম আলাইহিস সালাম 365 বছর উপরের দিক চায় নাই লজ্জায় একটা ভুলের কারণে আর আমি তো কোটি কোটি ভুল করছি হ্যাঁ মুখটা কেমনে দেখাই এর লেগে মাথা নিচের দিক দিছি পা উপরের দিক দিছি ফেরাউন কয় সবই ঠিক আছে অন্তরের খবর আল্লাহ জানে বিদায় তোমার কথা ঠিক আছে তোমার অন্তর যা মুখে তা কিন্তু শোনো কি চাও কয় নীল নদের পানি দাও আর পশ্চিম দিকে সূর্য উড়ানোর শক্তি দাও কয় ওইটা হবে না নীল নদের পানি কালকে দিতে পাবে কিন্তু শর্ত একটা আপনি দেখে নেবেন কোরআন শরীফ আছে একটা তক্তা নিয়ে আসছে দলিল এখানে সাইন দে কি সাইন এক নম্বর সাইন জাল্লামে দুনিয়া সাইনা বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আমি দুনিয়া চাই না আমি দুনিয়া চাই আখিরাত চাই না এটা লেখ এবং তোর নীল নদে পানি দেবে ঠিকই ওই নীল নদের মধ্যে তোর সুবাইয়া মারবে এটা লেখ আল্লাহু আকবার বললেন না ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ডাইরেক্ট কোরআনের আয়াত লেখ সাইন দে ঠিক আছে নীল নদে আমার সুবনি খেয়ে মরমু আরেকটা হলো আমার মরার পরে আমার চিরদিনের জন্য জাহান্নাম আমার জন্য অজীব জান্নাত হারাম দুইটার পর শর্ত দিয়া আরে ক্ষমতা রে আরে ক্ষমতা দুইটা সাইন দিয়া জিব্রাইলে পাঠাই দিল সকালবেলা লেনজা লুঞ্জা মাইরে কয় হনা সূর্য কয়দিন পরে উঠাব আপাতত যেটা পানি হেঁটে কই কোনটা চলো আমার সাথে লক্ষ জনতারে নীল নদে বসাইয়া একটা চিঠিতে লিখে দিছে আল্লাহ তুমি যে ওয়াদা করছিলা পানি দাও এই কথা কইয়া কেবল কাগজটা নীল নদে ফেলাইছে পানিতে ভরে গেছে কেন আর খোদাইগিরির শক্তি বাড়লো না কমলো জনগণের কাছে বাড়ছে কথা কর না কেন
কিন্তু ওই যে সূর্যের ব্যাপারটা আল্লাহর ক্রেডিট ঐতিহ্য নষ্ট হয়ে যাবে বিদায় শয়তান রেডি করার নাই বসন্ত আমি আপনাদের সামনে কেন এই কথাগুলো বলছি বার আমার দিকে তাকান ওই জামানার সবচেয়ে বড় জালিম ও মুসার কাছে বলতো তুমি আল্লাহর কাছে জিগাও আজকে ওই হাত পাও বিকলঙ্গ লোকটা বলতেছে মুসা আমারে কিল লেগে বানাইছে আল্লাহর একটু জিগাইও মনে আছে না আল্লাহর পয়গম্বর মুসা ওই বিকলঙ্গ লোকটারে বলতেছে অসুস্থ মানুষটারে বলতেছে আল্লাহ বলছে তোমার দিয়ে একটা জাহান্নামের ছিদ্র আছে এটা বন্ধ করব তোমারে বানাইছে অকুদুহান নাস ওয়াল হিজাব উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কইছে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব মানুষ আর পাথর দিয়া তাহলে অনেক ছিদ্র অনেক দিয়ে বন্ধ করবে তোমার দিয়ে আরেকটা ছিদ্র বন্ধ করব এই বিকলঙ্গ লোকটা বলে ফেলছে আলহামদুলিল্লাহ শিক্ষার মাইরে ওই যে 8 ইঞ্চি হাত তারে উড়াইয়া আল্লাহ তাহলে তুমি আমার একটা কাজের লাগে বানাইছো না আজকে বুঝতে পারলাম তুমি আমার যে কোনো একটা কাজের লাগে বানাইছো জাহান্নামের ছিদ্র বন্ধ করবো তাও তো একটা কাজ আমি তো ভাবছিলাম আমার কি লেগে বানাইছো আমার হাত না পাও নাই আমি মানুষের গাড়ির উপরে বয়ে বয়ে খাই আমি তো মানুষের মাথায় বুঝা আমার বাবার জীবনে একটা কামাই করে খাওয়াইতে পারলাম না মানুষের কাছে ভিক্ষা চাইলেও হাত লাগে ভিক্ষা হাত না থাকলে ভিক্ষা দেয় না আমি ঘরের মধ্যে বয়ে যাই আমি মানুষের মাথায় বুঝা আমার কি লেগে বানাইছো আমার সারা জীবনের এই প্রশ্নটা ছিল যখন তুমি আমার জাহান্নামের লেগে বানাইছো অন্তত আজকে বুঝা নিলাম যে তুমি অন্তত একটা কাজের লেগে আমারে বানাইছো বাজান্দে এই কথাটা বলতে দেরি আছে গো মাত্র এক সপ্তাহ পরে এই লোকটাই মুসা নবীর কাছে হাইটা বাসায় গেছে এই জোরে 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 এটা আমার বাপের বানানো কথা না হাইটা মুসা নবীর বাইতে গেছে এ তুই আইলে হে হে এই ফুলা কোরা না কহ তো চেহারা পরিবর্তন নাই হাত পাও কই পাইলি বলে আমার আল্লাহ অটো লাগাই দিছে জোরে 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 আমার যে চিকন পাও গুলা দেখছেন আল্লাহ যদি নিজের বলে থাকে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আমি সর্বময় ক্ষমতার মালিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না কেন ঘুমাই না জানো আমার বান্দা কখন আমার ডাক দেবে ডাক দিয়ে ফেল করবে এটা হতে পারে না আমার বান্দা ডাক দিতে দেরি আছে তার ডাকে সাড়া দিতে আমি এক সেকেন্ড দেরি করব না উদুউ আস্তাজিব লাকুম উদুউ আমার ডাক দেবে আস্তাজিব লাকুম সাথে সাথে রেজাল্ট পাবে দুনিয়ার কোন বৈজ্ঞানিক এই রেজাল্ট দিতে পারবে না রাজা বাদশা পারবে না আমি বাদশা পারবো এই জন্য আমি 24 ঘন্টার ভিতরে এক সেকেন্ড ঘুমাই না মুসা তুমি যখন কইলে জাহান্নামের ছিদ্র বন্ধ করার লাগি আমারে বানাইছে আমি তো বুঝছিলাম মওলা আমারে বানাইছে একটা কাজ কিন্তু আমার এই কথাটা যে আমার আল্লাহর এত পছন্দ হবে আমি কোনোদিনও কল্পনা করিনি মুসা আমি এই কথাটা বলে আপনারে বিদায় দিলাম বিদায় একটু পরেই দেখি আমার কে জানু আমার এই পাউডা ধরে যে বেকা পাউডা ধরে টান দিল একে টান দিয়ে আমার বাঁকা পাউডারে সোজা করে দিল একটু পরে একটা চাপ দিল আমার রানের মাংসগুলো আমার নলির মধ্যে চলে গেল হে মুসা একটু পরে দেখি আমার পায়ের পাতাটারে সোজা করে দিল আমি মাওলার কুদরতি পাও দিয়ে হাঁটতে শুরু করলাম মুসা একটু পরে দেখি আমার হাতটা ধরে কে যেন টান দিল আমার হাতটা মনে হলো রবার্টের মতো বলে গেল এ মুসা এরপরে আমার হাতের যে আঙ্গুল গুলো এইভাবে ধরে একটা টান দিল একটু পরেই দেখি বড় হয়ে গেল ও মুসা একটু পরেই দেখি আমার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো ঝলক মারা শুরু হইল গাইবে আওয়াজ হইতেছে আল্লাহর বান্দা قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
সুখে থাকো দুঃখে থাকো বান্দা ভুইল না আমায় আমি তোমায় ভালোবাসি বলে যেতে চাই বান্দালা তাক না তুমি রহমাতিল্লাহ সুখে থাকো সব দুঃখে থাকো গুনার মধ্যে থাকো গুনার মধ্যে হাবু ডাবু খাইলো আমার দরজা থেকে সরিস না আমি তোর ডাকটা কখন কবুল করব তুই নিজেও জানোস না বাজাম রে আজকে আল্লাহর এক বান্দা তার একটা স্বপ্নের কথা আমার জুমার আগে বলতাছে আল্লাহু আকবার বলতে পারেন না নাম বলবো না আপনাদের কমিটির একজনের পোলা স্বপ্নের একটা তাবির আমার কাছে জিগাইতে গেছে জুমার আগে হুজুর আমি স্বপ্নে দেখি আমার পাসপোর্ট ওকে করতে করতেছে উমরায় যাওয়ার লাগে আমি বললাম আর এক মিনিট দেরি করবে না পাসপোর্ট আছে না আরো কয়েকবার হজ করছে আমি বললাম ঢাকায় পড়ছে ঢাকায় পড়ছে আবার কারণ মনে রাখবেন স্বপ্নের তাবির দুই রকম হয় মক্কা মদিনা নিয়া মৃত্যু লইয়া আপনি যদি ঘন ঘন কাফনের কাপড় দেখেন অথবা আপনি মরে গেছেন অথবা আপনার মাকে ঘন ঘন কাফন দিচ্ছেন আপনার আত্মীয় স্বজন জীবনে দেখা হয় নাই আজকে আপনি কাফন পরে জানাজা করতেছেন মনে রাখবেন আপনার হায়াতে জিন্দিগি আর নাই আল্লাহ স্বপ্ন সবারই দেখাবে না যারে কবুল করছে তারে আগের থেকেই রেড সিগন্যাল দিচ্ছে তোর সময় শেষ তাড়াতাড়ি রেডি হও আর এইটা পাইয়া যদি কেউ মনে করে আর মনে সময় শেষ আরো খাইয়ে লই খাও দাও ফুর্তি করি দুনিয়া বাঁচবো কয়দিন এই চিন্তা করে যদি জাহান্নামে যাও যাইতে পারো আর এই সিগন্যাল পাওয়ার পর জান্নাতে গেলেও জান্নাতে যাইতে পারো কথা বলেন না কেন এটা সবাইরে দিবেন আল্লাহ আল্লাহ যারা পছন্দ করে তারাই দিবে আর হজের ব্যাপারটা যদি আপনি দেখেন যে পাসপোর্ট রেডি করতে কইতেছে কেউ এই হতে চলো অথবা কেউ আপনার এহরামের কাপড় কিনে দিতেছে অথবা আপনারা কেউ কইতাছে চলো কাবার তবে নামি অথবা আপনি স্বপ্নে দেখতেছেন হজ একবার করে আইছেন যে তব করতেছেন তখন আর দেরি করবেন না আবার যাবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আবার আপনার ঢাকায় পড়ছে মনে করবেন আল্লাহর সাদাকাত দাও মুসানবীর লাগে জান্নাতে যাওয়ার নিয়ত আছে জোরে বল নিয়ত আছে কেন কথাটা বলছি মুসা আলাইহিস সালামের সাথে তখন ওই আব্দুল্লাহ বলছিল আমি যদি আমার মার খেদমত করে এত কিছু পাইতে পারি সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যদি কেউ কেউ মারে খেদমত করে তোমার সাথে জান্নাতে যাবে মুসার ওয়াদা আছে শুধু আমার সাথে না যদি কোনো যুবক তোমার মতো তার মায়েরে ভালোবাসে ওই যুবক আমার গাড়িতে নয় দুনিয়ার ওই নবীর উম্মত ওই নবীর গাড়িতে জান্নাতে যাবে নবীদের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আপনার হয়তো মনের ভিতরে কষ্ট লাগবে না আপনার মা আছে যে আপনার বাবা আছে যে এই জন্য কষ্ট লাগবে না যারা হারাইছে একটু বুকের মধ্যে আঙ্গুলটা দিয়ে দেখেন থার্মোমিটারের মতো আওয়াজ দিব আর বলবো আর বুকের মধ্যে বাবা বার কত কষ্ট তুই বুঝবি না আমি বুঝি কথা কর না কেন যতই শিল্পপতি হন কোটিপতি হন বালিশটা মাথায় দিলে মা যেই রুমে থাকতো ওই রুমটা গেলেই মার কথা মনে পড়ে মা যেই জিনিসটা খাবার চয়েস করতো ওই জিনিসটা কিনতে গেলেই মার কথা মনে পড়ে আমার মা তো এই জিনিসটা খাইতে চাইতো আজকে সবই খাই কিন্তু মা নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ থাকবে মেরে ভাই দোস্ত বুজুর্গ এই যে কমলার সিজন আয়ে পড়ছে আপেলের সিজন আয়ে পড়ছে আঙ্গুরের সিজন গেছে গা এই কমলা আপেলের টাকা গুলা যে কোনো এতিমখানায় দিয়ে দিবেন যদি মা বাবা পয়সা না থাকে আপনার বাবা মায়ের আল্লাহ জান্নাতে খাবারের দায়িত্ব নিছে আপনি এতিম ছেলেদের খাওয়াবেন এক পেটি আপেলের দাম কত মিয়া কত টাকা তোমার ঔষধে জায়গা কত টাকা তোমার এই ছেলেশের জায়গা আর হাদিসের কথা তুমি এতিমদের মুখে হাসি ফুটাবা আমি রব তোমার মা বাবাকে জান্নাতে খাওয়াবো অতএব এক পেড়ি আপেল এক পেড়ি কমলা 3,000-5,000 টাকাতে কিনা মায়ের জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় দিয়ে আসবা অথবা এতিম ভাতে যা ভাগিনীকে দিয়ে আসবা খাইব কলার সিল্কাগুলা ওই আপেলের সিল্কাগুলা ওই আঙ্গুরের সিল্কাগুলা ওই কমলার সিল্কাগুলা জমিনে খাইয়া পড়ার আগে তোমার মা বাবার খাবারের ব্যবস্থা হয়ে যাবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ কিনা কিনা দিয়ে যাবেন এতিমখানা মাদ্রাসায় আল্লাহ সবাইরে কবুল করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আজকে মায়ের জন্য কাঁদছেন বাবার জন্য মনে করে কাঁদছেন মা বাবার কথা মনে পড়ছে তো নাকি যারা মা বাবা হারাইছেন মনে পড়ে নাই যদি মনে পড়ে থাকে মায়ের কথা মনে করে আজকে দেরি করেন না
1000 2500 টাকা আল্লাহর ঘরে দিয়ে যান যদি আপনি দেন মুস্কি হাসে না কষ্টে যদি আপনি দেন স্বপ্নে দেখতে পারবেন হয়তো আল্লাহ আপনার মাকে দিয়ে বলাইবো বলে দে ওই দিনকে চোখের পানি কবুল হইছে আর ওই দিনকে দানও কবুল হইছে আমি কবরে ভালো আছি আল্লাহ পাক পারে না তাহলে কি 1000 টাকা দেয়া যাবে মসজিদে কে কে দিবেন দেখে হাত তুলেন আজকে মা বাবার লাগে কে কে দিবেন 1000 টাকা মসজিদে মসজিদে 1000 1000 কে কে দিবেন আজকে মা বাবার জন্য দেই হাত তুলেন কোন পাগল আছেন আজকে 1000 টাকা দিবেন কানবো ঠিকই পয়সা দিব নাই তো হাত তুলেন তো দেখি একজন দুইজন এ উঠেন না কেন খালি দেখি জহির ভাই একাই তুলছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না কি আর কেউ নাই দুইজন স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাই সেক্রেটারির বড় ভাই আর নাই 1000 টাকা দিবেন মসজিদে আর কেউ নাই ও তাহলে মা বাবার লাগে কান বেনটি কি এটা তো মাগ না আইলাইতে পারে যে কথা হিট লাগছে ভাই রয়ে গেছে পয়সা তো নিজের কামাল লাগছে এই লেগে দিতে রাজি না তবে আমার মন বলে যাদের অন্তরে আছে হাত উঁচা করেন মনে করেন ব্যাগটা গেলে 500 টাকা 100 টাকা মসজিদে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সবারই কবুল করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল শীতকালে মুসল্লি কমে গেছে নাকি গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 38000 টাকা 38500 আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন এবং আমি যখন মসজিদে ঢুকতেছিলাম আল্লাহর দুইজন পাগল নাম বলে নাই আমার মসজিদে আমার মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া চাইছে যখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম রাউতলে বোঝা গেল আগে এসেই বসে রয়েছে আল্লাহ যারা দিয়েছে এদের বাবা মা কাপড়ে মাফ করে দেন এদের সন্তানগুলোকে আলেম বানায় দেন এদের সন্তানগুলোকে কবুল করেন ইনশাআল্লাহ সবাই দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما مالك ري رحمة النظر جدي أكبر تكاية دكتا তোমার নজরটা সবার পরে আছে জানি আমরা গুনাহগার জানি আমাদের হাত দুটো তুলতে লজ্জা লাগে জীবনে এমন গুনাহ করছি আমার গুনার কথা আমার বিবি জানলে আমার ঘর একটা দিনও করতো না আমার সন্তানরা জানলে জীবনে আমার কথাও বলতো না বন্ধু বান্ধব জানলে সম্পর্ক নষ্ট করে দিত তুমি এত গুনার কথা জানার পর আমার খাবারটা বন্ধ করে দিলে না গো আমারে মারাত্মক কোন রোগ দিয়েও শেষ করলে না তাহলে বোঝা গেল তুমি দয়ার সাগর দয়া করে যদি গোপনে এত গুনা গোপন রাখতে পারো গোপনে এই মোনাজাতে বলতে পারো গোপনে আমি তোরে মাফ করেও দিছি নিজের হাতে তুমি মাদের বানায়া কোনদিন জাহান্নামে ফেইল আল্লাহ আমার ভাইরা কানছে কার যেন মা নাই বাবা রে এই কমলা ফেলে সিজন আসলে মনে পড়ে যায় মায়ের কথা মাগ বাবা গরিব ছিল চাচারা কমলা কিন্তু কমলার সিল্কের নাকেশ কাছে নিয়ে ঘিরান নিতাম মা তুমি বলতে একদিন তুমিও কিনে খাইও আমি মা দোয়া করে দিয়ে কমলা মিল কিনি গো মা তুমি নাই মা গো বা আমার মতো যাদের এই দরদি মা বাবা নাই মেহরবানি করে তাদের খাবারের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে দোয়া চাইছে শামসুদ্দিন নামের সাবেক
এই মসজিদ কমিটি আল্লাহ অসুস্থতারে সুস্থ বানায় দাও। অনেক ভাইরা মসজিদ মাদ্রাসায় টাকা দিবে দিছে ওয়াদা করছে কবুল করে লও। লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে আনোয়ারা নামে আয় আল্লাহ, তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে কবুল করি আলো। বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চাই কবুল করি আলো। আল্লাহ বিশেষ করে আমার ভাইরা আবার মাদ্রাসা মসজিদ দান করে কবুল করো। আল্লাহ এই কমিটির মধ্যে অনেকে অসুস্থ আছে সুস্থ বানিয়ে দিও। বর্তমান কমিটি বিগত কমিটি যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও। যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক সর্বশেষ একটা দরখাস্ত দিতাম, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে রক্ষা করো, ফিলিস্তিনের বাচ্চাদেরকে তুমি খুন খারাপি থেকে আল্লাহ রক্ত ঝরানো থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আশি সাইয়িদানা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যার যার স্থানে দাঁড়ায় চারে কাছে সুন্নাত পড়ে না।